আজকে আমি ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করে দেখাবো। প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে নেব। এবার আমি এর সাহায্যে আলুগুলোকে আমি ঘষে নেব। দেখুন আমার এরকম ঝুড়ি ঝুড়ি করে আলু কোচানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি। এবারে আলুগুলোকে ভালো করে চিপে চিপে আমি তেলে ছেড়ে দেবো। সব থেকে ভালো হয় এগুলো যদি ভালো করে জল নিংড়ে যদি কাগজের মধ্যে রেখে দেন তাহলে আরো ভালো হয়। এইভাবে অল্প আঁচে আলুগুলো ভাজবে, না হলে পুড়ে যেতে পারে। আমার ঝুড়ি আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে আমি বাকি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে আমি বাকি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হয়ে গেছে। আর এইরকম আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ডালের পাতে। এইরকম আলু ভাজা হলে তার কোনো কথাই নেই, আপনারা করে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার ঝুড়ি আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
এবারে আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এই ঝুরি ঝুরি আলু ভাজার ক্ষেত্রে আলু ভাজা হয়ে যাওয়ার পরেই লবণ মেশাবেন, তা না হলে আলুগুলো মুচমুচে হবে না। তাই আমি আলু ভাজা হয়ে যাওয়ার পরেই লবণ মিশাচ্ছি। এই দেখুন কিরকম ঝরঝরে হয়েছে। একদম ঝরঝরে হয়েছে আলু ভাজাগুলো, দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। এরকম করলে একদম ভেঙে যাচ্ছে আলুগুলো। এইভাবে লঙ্কা দিয়ে এইরকম ঝুরি ঝুরি আলু ভাজা পরিবেশন করবেন, দেখবেন দেখতেও ভালো লাগে আর খেতে তো অসাধারণ লাগে। আর আমার এই ঝুরি ঝুরি আলু ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।